হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মাম্মা আর আমি আজকে আপনাদের সবার সাথে ঘুরতে যাব বাণিজ্য মেলায় ঘুরতে যাব বলতে অলরেডি চলে গিয়েছি তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বাণিজ্য মেলার ভিতরের যেই দৃশ্যটা আছে সেটা অনেক মানুষ আর আজকে যেহেতু শুক্রবার ছিল সো ভিড়টাও মনে হয় অনেক বেশি ছিল তো তারপরও মোটামুটি হাঁটা চলা করা যাচ্ছিল আর কি যতটুকু আর স্টলগুলো আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে প্রতিবারের মতো আর কয়েকটা স্টল তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কারণ আপনারা অনেকেই জানেন আমার গাছ কতটা পছন্দ আর ইনডোর প্ল্যান্ট তো অনেকগুলো স্টলই একদম পুরো গাছ দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর করে একদম গাছে গাছে সবুজ করা হয়েছে আর কিছু জায়গায় আমি দেখেছি যে বাঁশ দিয়ে তারপরে হচ্ছে বাঁশ আর গাছ দিয়ে অনেক সুন্দর করে অনেক গ্রিন গ্রিন একটা পরিবেশ তো কয়েকটা জায়গা আমার খুব ভালো লাগছে তো সেই জায়গাগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিছু জায়গার ক্লিপ আমি নিয়ে নিয়েছি আর এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম যার জন্য এখানে দাঁড়িয়ে এখানের যে স্টকগুলো সেগুলো আমি একটু শ্যুট করে নিয়েছি ফাঁকে তো এই তো রোদটা অবশ্য অনেক বেশি ছিল বুঝলাম না হঠাৎ এত শীত শীত তার মধ্যে আজকে রোদ এত বেশি যে আমাদের সবার মোটামুটি ফেস ছিল এমন অবস্থা রোদে মেয়েটার মনে হচ্ছে একটু আসার পরে মনে হচ্ছে একটু রেশ বের হয়ে গেছে এত রোদ শীতের দিনের রোদ বলে মনে হয় এত এই যে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে এই অংশটা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আর এখানে মানুষজন কিছু ডল সেজে ছিল তারপরে হচ্ছে সিপাহী সেজে ছিল অনেক ধরনের তো এটাও অনেক ভালো লাগলো এটা একটা শিপের মতো আমরা যে আগে সিনবাদ দেখতাম ওই টাইপের অনেকটা করা হয়েছে এখানে তো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আমার মনে হয় যে একটু ভালো সবাই এসে ছবি ওঠাচ্ছিলো সব বেবিরা তো মুগ্ধশোনে এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছিল সিপাহিটা নিয়ে ওনার সাথে ছবি ওঠাচ্ছিল পরে আর এই বিল্ডিংটা অনেক বেশি সুন্দর লাগতেছিল রুচির তো এখানেও অনেক অনেক প্ল্যান্ট দিয়ে সাজানো হয়েছে যে জুলানো গুলো সেগুলো হয়তো কেয়ার করা যাচ্ছে না যাবে না ওইভাবে সেই জন্য উপরের গুলো প্লাস্টিকের যেই গুলো আছে সেগুলো আসলে ইউজ করেছে আমার যতটা আমি যতটা দেখে বুঝেছি যদিও খুব কাস্টমতো দেখার সিস্টেম নেই দূর থেকে মনে হয়েছে আর কি আর নিচে যেই গাছগুলো আছে সবগুলো রিয়েল প্ল্যান্ট আর সব জায়গায়ই সব রিয়েল প্ল্যান্ট দেওয়া খুব কমই প্লাস্টিক প্ল্যান্ট ইউজ করা হয়েছে বাট ম্যাক্সিমামই রিয়াল প্ল্যান্ট আর অনেক সুন্দর লাগতে ছিল এরকম ঘাস তারপরে হচ্ছে আর রাস্তাঘাটটা যে অবস্থা তো কিছু জায়গায় কার্পেট বিছানো ছিল কিছু জায়গায় এরকম খালি এরকম মাটির রাস্তা তো এটাও আপনাদেরকে দেখালাম আর এইরকম জায়গায় হচ্ছে স্নেকার বা কেস পরে গেলে আমার মনে হয় ভালো হয় আর যদিও স্যান্ডেল পরে গিয়েছিলাম তো এই জন্য রাস্তাটাও দেখালাম আপনাদেরকে আর আমি কিনে এনেছি হচ্ছে আজকে সব হাঁড়ি পাতিল আমি আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার হাড়ি পাতিলগুলো চেঞ্জ করবো আমি সবগুলো অ্যাসেসের যেই পাতিল আছে সেগুলো ইউজ করব কারণ এগুলোতে রান্না করা এগুলোতে খাবার জিনিস রান্না করাটা হচ্ছে অনেক বেশি স্বাস্থ্যসম্মত নন স্টিক তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের তুলনায় তো আমি ভাবলাম যে আমার সব কিছু আমি চেঞ্জ করব তো ভাবলাম যে যেহেতু মেলায় গেছি আজকে বেশি করে হচ্ছে হাড়িপাতিল কিনে নিয়ে আসবো তো এই জন্য এগুলো এনেছি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা ব্যানানা স্ট্যান্ড যদিও এটা হাড়িপাতিলে তো পড়ে না কিন্তু এটা দেখতে ভালো লাগছিল আর কাজেরও দেখা যায় যে কলা আনলে রেখে দেওয়াটা একটা ঝামেলার বিষয় আমার কাছে মনে হয় সুন্দর একটা এরকম জায়গা থাকলে এখন কিন্তু অনেক ভালো করে এই কলাটাকে রেখে খাওয়া যাবে নর্মালি তো কোথাও একটাতে এক জায়গায় রেখে দিতে হয় তো এটা অনেক সুন্দর একটা জিনিস আর এটা আমার মনে হয় বিক্রিও হচ্ছে খুব বেশি আমি যতক্ষণ থাকতে থাকতেই মনে হয় কয়েকটা দেখলাম যে সবাই মোটামুটি নিচ্ছে কারণ আমার মনে হয় ছোট জিনিসের মধ্যে অনেক সুন্দর আর কি দেখতে আমি অনেকগুলো হাড়ি পাতিল কিনেছি আর দামটা মোটামুটি রিজনেবল আমি তো যেহেতু আমার চারজন মানুষের চারজন বলতে শুদ্ধ তো অনেক ছোট মুগ্ধ ছোট আমরা দুইজন বললেই চলে আর ও তো অফিসেই থাকে দুপুরের খাবারও কম সো আর আমি তিন বেলায় রান্না করি তো মোটামুটি ছোট সাইজের যে পাতিল পাতিল পাতিলগুলো সেগুলোই কিনেছি যেহেতু আমার বাসি খাবার পছন্দ না আর স্বাস্থ্যসম্মত নাও অতটা বাসি খাবার তো যার জন্য আমি তিনবেলাই রান্না করি তো ছোট ছোটো পাতিল এই জন্য হয়তো দামটাও কম তো আমি এখানে চারটা পাতিল কিনেছি চারটা পাতিল সব মিলে আসছে হচ্ছে তিন হাজার ছশো টাকা সামথিং তো আমি ভাবছি যে আমার হাঁড়ি পাতিলগুলোর উপরে স্টেনলেস স্টিলের যে হাঁড়ি পাতিল আছে বা আমার হাড়ি পাতিলের যে কালেকশন আছে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করব যেখানে আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ভালো করে দেখাবো ডাকনাগুলো দেখাবো তারপরে হচ্ছে দামগুলো আপনাদের সাথে শেয়ার করব আলাদা করে আর আমি আগেও আগের বাড়ির মেলা থেকেও সেম এটা থেকেই এসকেবির যে স্টেনলেস স্টিলের হাড়ি পাতিলের দোকানটা আছে স্টলটা আছে সেটা থেকেই কিনেছিলাম তো সেগুলোও একসাথে দেখাবো সেগুলোর প্রাইসও বলে দিব তো সেই ভিডিওটা যদি আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় যদি মনে হয় আর কি যে দামগুলো জানার আছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর অনেক দিন পর আসলে ভিডিও তৈরি করছি কারণ হচ্ছে আমার মামনিটার আমার মুখ স্কুল শুরু হয়ে গেছে তো স্কুলে আসা যাওয়া এটা সেটা সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে একটু প্রেশারে আছি প্রেশারে বলতে অনেক সকালে উঠতে হয় ওকে একটু পড়াশোনা করাতে হয় রান্না বান্না তো সব মিলিয়ে অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না তো আজকে অনেক দিন পরে আসলে ভিডিওটা শ্যুট করেছি আর আমার ভালো লাগা থেকেই যেহেতু অনেক আমার খুব কাজের কিছু জিনিস কিনেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার না করে তো থাকতেই পারি না যেহেতু আমার চ্যানেলে হচ্ছে রিভিউর ভিডিও আমি অনেক বেশি দিই আর আপনাদের রিভিউ টাইপের যে ভিডিওগুলো প্রায় সহ যে কেনাকাটার যে ব্লগগুলো আমি করি সেগুলোতে আমার আপনারা খুব পছন্দ করেন তো ভাবলাম যে এটা নিয়েও আমি আরেকটা ভিডিও করব তবে আজকের ভিডিওটা যেহেতু মেলা থেকে শুরু করেছি তো এটা অনেক বড় হয়ে যাচ্ছে যার জন্য আমি হাঁড়ি পাতিলগুলো আলাদা করে একটা কালেকশন তৈরি করে আপনাদের সাথে অবশ্যই সেটা তুলে ধরবো তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা পুরনো হলেও যদি সাবস্ক্রাইব